ডেনমার্ক সরকার বেশ কয়েকদিন আগে বিদেশি কর্মী নিয়োগের যে প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে বাংলাদেশিদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। তাই আজ কথা বলবো ডেনমার্ক ওয়ার্ক পারমিট নিয়ে। কিন্তু প্রশ্ন আনতে পারেন যে ডেনমার্কই বা কেন? কারণ ইউরোপের অন্যতম স্যাঞ্জেনভুক্ত রাষ্ট্র হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, সেটার প্রমাণ হচ্ছে বাংলাদেশের ডেনমার্কের এম্বাসি। নলস্থা নিয়ে আর আপনাদেরকে ইন্ডিয়াতে দৌড়াতে হবে না, বাংলাদেশেই ডেনমার্কের এম্বাসি রয়েছে। পাশাপাশি এই দেশে 80% মানুষ ইংরেজিতেই কথা বলে, যার কারণে ভাষাগত বিষয় নিয়ে আপনাকে ইতস্ততায় পড়তে হবে না। আর সবচাইতে আকর্ষণের বিষয় হচ্ছে ডেনমার্কের গ্রিন কার্ড। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে সরকার নির্ধারিত কোম্পানিগুলো খোঁজা, এক্সপিরিয়েন্স সহ এবং এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই দেশে অ্যাপ্লাই করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজনই নেই, শুধুমাত্র বেসিক ইংলিশ জানলেই হবে, অর্থাৎ ডেনমার্ক ভিসা বিষয়ক পূর্ণাঙ্গ ধারণা। আপনাদের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আজকের ভিডিওতে সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই প্রসেসটা এ টু জেড পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনার একটি সিভির প্রয়োজন হবে। সিভিটি হতে হবে ইউরোপাস ফরম্যাটে। ইউরোপাস ফরম্যাট বলতে গেলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনাকে সিভি তৈরি করে নিতে হবে। যদি আপনি নিজে তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে যে কোনো একজন এক্সপার্টকে দিয়ে এরকম একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে। সো সেটা আপনার এক্সপিরিয়েন্সের উপর হতে পারে, অথবা আপনি যদি নন স্কেল ক্যাটাগরির হন সেক্ষেত্রে আপনি ফার্ম ওয়ার্কার, ফুড প্যাকেজিং, তাছাড়া জেনারেল ওয়ার্কিং এই ধরনের জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ক্লিনার হিসাবে আপনি কিন্তু সিভি তৈরি করাতে পারবেন। সো এখন যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে এসে, অর্থাৎ এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে workindenmark.dk, এটা হচ্ছে তাদের গভর্নমেন্টের মানে জব সাইট। এই জব সাইটে এসে আপনি মূলত কাজ খুঁজবেন, ঠিক আছে? এখান থেকে দেখুন কতটা কাজ আছে। এখানে দেখা যাচ্ছে যে 2981টা কাজ রয়েছে বর্তমানে ডেনমার্কে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু সেই কাজগুলো খুঁজে বাহির করে নিতে পারেন। সো এখান থেকে সিভি বলতেছে ইউরোপাস ফরম্যাটে সিভির প্রয়োজন, অ্যাপ্লাই করতে হলে এখান থেকে সার্চ ফর জবস, তো এখানে প্রেস করবেন। সার্চ ফর জবসে প্রেস করলে আপনাদেরকে নিয়ে জব সাইটে চলে আসবে, ফাইন্ড জব। সো আপনারা এখান থেকে দেখুন এখানে জব সার্চ করতে পারবেন টাইটেল লিখে, নয়তো একটু ডেস্কটপ সাইট করে নেবেন কাজটি করার জন্য। আপনাদেরকে দেখানোর সাথে আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি, আপনারা মোবাইল দিয়ে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু নিচের দিকে যদি আসেন। সো আপনারা সিভি হচ্ছে মূল বিষয়, সিভি লাগবে, ঠিক আছে? সিভি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। সো এখানে অসংখ্য জব আছে, ঠিক আছে? সো এখান থেকে আপনারা যদি আপনাদের ক্যাটাগরি অনুযায়ী খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা সার্চ করবেন, বেশিরভাগ ক্ষেত্রে সার্চ করতে হয়, সার্চ ছাড়া আপনারা খুঁজে পাবেন না। সো যাই হোক, এখানে দেখুন এখানে 3000 কতটা জব রয়েছে, এখানে অসংখ্য জব আপনারা পেয়ে যাবেন। সো এখানে দেখুন এখানের মধ্যে যদি আমরা মূলত নামটা লিখি, অর্থাৎ জবের নাম আমরা লিখতেছি ফার্ম ওয়ার্ক। সো ফার্ম ওয়ার্ক লিখে আমরা সার্চ করব, দেখি আমরা ফার্ম ওয়ার্কের কতটা জব আছে। বেশ কিছু জব কিন্তু আপনারা ফার্ম ওয়ার্কের এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা ফার্ম ওয়ার্কের প্রত্যেকটা জবে কিন্তু একটা সিভি দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। ইউরোপাস একটা সিভি হলে বিশ্বের যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ইউরোপের যে কোনো দেশে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপাস ফরম্যাটের সিভি দিয়ে। তো এখান থেকে ফার্ম ওয়ার্কের অসংখ্য জব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই ফার্ম ওয়ার্কের জব, আপনারা প্রত্যেকটা জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো এখান থেকে আমরা যদি দেখাই আপনাদেরকে একটা জবে অ্যাপ্লাই করে, এই জবে আমরা অ্যাপ্লাই করবো ধরে নেন ফর এক্সাম্পল। সো এখান থেকে জব টাইটেলটা দেখতে পাচ্ছেন, দি জব, সেখান থেকে জবের নাম লিখা, তারপর এটা ফার্ম ওয়ার্কের জব, এটা বুঝতেই পারছেন। সো এখান থেকে দেখুন জব ডিসক্রিপশন, এটা ভালো করে পড়বেন, এটা না পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন না অনেক কিছু, সেটা পড়বেন অবশ্যই। তারপর এখান থেকে স্কিল, মানে কী কী কাজ করতে হবে আপনাকে, এখানে লেখা আছে একটা করে, প্রায় সাতটা স্কিল দেওয়া আছে। এগুলো আপনার এই কাজগুলো করতে পারলে যদি মনে হয় আপনি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি এই জবে অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলতে গেলে এখানে মধ্যে আপনার কোনো ধরনের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হতে না, ইংলিশে বেসিক জানলেই হবে, এতটুকু বলতেছে। তো এই মূলত হচ্ছে রিকোয়ারমেন্ট, আপনাকে চাইলে কিন্তু নন স্কেল ক্যাটাগরিতে এই জবগুলোতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানের মধ্যে আমরা প্রথমেই ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেমটা কোথায় পাবেন, ওই সিভিতে। সিভিতে গেলেই কিন্তু আপনি নাম পেয়ে যাবেন। এখানের মধ্যে যদি আপনি এই যে নামটা লেখা আছে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানের মধ্যে এনে বসিয়ে দেবো যাতে ভুল না হয় সেজন্য। তো এখান থেকে আমরা সেটাকে কপি করে এনে এখানের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা এখান থেকে লাস্ট নেমটা মানে হোসেন, এটা এই নামটাকে আমরা কাট করে নেবো, এটাকে কাট করে নিলাম, একটু নিচের গড়ে আমরা এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে? দ্যাটস ইট, আমাদের নাম বসানো শেষ। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার, এটা তো দিতেই পারবেন, একদমই সহজ আর সিম্পল। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন সিভির মধ্যেই আছে ইমেল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার,
ঠিক আছে। সো আমরা ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বারটা আমরা এখানের মধ্যে এনে বসিয়ে দেবো। আমরা ইমেল অ্যাড্রেস এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি অ্যান্ড এখন মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বারটা একদম সহজে বসিয়ে দেওয়া যাবে। এখানের মধ্যে মোবাইল নাম্বারটাও রয়েছে, একটু নিচের দিকে দেখুন, লক্ষ্য করুন সিবির মধ্যে। এবার এই মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম, ইউরোপাস সিবি থেকে কিন্তু আমরা মোবাইল নাম্বারটা নিয়ে চলে আসলাম। আসার পর এখান থেকে এনে আমরা মোবাইল নাম্বারটিও বসিয়ে দিচ্ছি, একদম সহজ, ঠিক আছে। দ্যাটস ইট। এখন বিষয় হচ্ছে এখানের মধ্যে একটা বিষয় যে একটা মেসেজ লিখতে হবে। মেসেজটা কী আসলে, এটা তেমন কিছু না, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী লিখবেন, একদম সহজ, যে আপনি এখানে কাজ করতে আগ্রহী। দেখুন আমি কী লিখি এখানে, কিন্তু আমরা বাংলা ট্রান্সলেটে চলে আসলাম। বাংলা ট্রান্সলেটে এসে আমরা এখানের মধ্যে বাংলায় কিছু বলবো, সেটা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। I am interested to work in your company. এই ইংলিশ লেখাটাকে আমি এখানের মধ্যে এনে ছেড়ে দেব, আমি আরও কিছু লিখব। পরের লাইনটা লেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সিবি থেকে দেখতে হবে যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতদিনের রয়েছে, ঠিক আছে। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতদিনের রয়েছে এটা দেখুন, এখানের মধ্যে লেখা রয়েছে যে মূলত 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটা আমি এখান থেকে এখানের মধ্যে উল্লেখ করে দেব। আমার 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ কাজের অভিজ্ঞতা রয়েছে। আই হ্যাভ 3 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই লেখাটাকে আমি কপি করে নিলাম। সো কপি করে নিয়ে এটাকে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এখানে আমাদের কী লেখা হচ্ছে। এটা একটা মেসেজ আর কিচ্ছু না, এখানে আমাদের একটা মেসেজ দেবেন তাদেরকে যে আপনি কী কী জানেন বা কতটুকু আগ্রহী আপনি, এতটুকুই আর কি। এটা না লিখলেও হয়, তাতে কোনো সমস্যা নেই, সিবি থাকলেই হবে। এখন সিবি যদি আপনি তৈরি করতে না জানেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি দেয়া আছে, ফেসবুকের লিঙ্কও দেয়া আছে ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। After seeing your ad, I feel that I can work for your company. এই লেখাটাকেও কপি করে নিয়ে আমি ওখানের মধ্যে বসিয়ে দেব। এখন সিবি তৈরি করতে না পারলে আমি আবারও বললাম আপনাদেরকে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা আমার নাম্বার আছে ডিসক্রিপশনে, সেটাতে হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন যে আমি সিবি তৈরি করতে চাই ভাই, সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু দেখে নেবেন। I am a Bangladeshi citizen. আর আমি অবশ্য ইউরোপাস ফরম্যাটে সিবি তৈরি করি, এটা কিন্তু মাথায় রাখবেন, যেটা মূলত স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই ফরম্যাটে সিবি তৈরি করলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো ইউরোপের দেশে অ্যাপ্লাই করতে পারবেন। আমার এইগুলো লেখা শেষ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে কপি করে আমি আরেকটু লিখি, আমি কোম্পানির টার্নওভারে বাজার বৃদ্ধি করতে চাই। আমি কোম্পানির ট্রান ওভারে বাজার বৃদ্ধি করতে চাই। আই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য মার্কেট বাই টার্নিং ওভার দ্য কোম্পানি। দেখ সেটা এতটুকু লিখে আমি এখানের মধ্যে মূলত এটাকে নিয়েও আমি এখানের মধ্যে বসিয়ে দিতে পারি। সো আমি এটা মাঝের 3-4 নম্বর লাইনে বসাবো, তাই এখানে হাইপ দিলাম একটা, 4 নম্বর লাইনে এটাকে বসিয়ে দিলাম। দেখ সেটা এই তো কাজ, আর তো তেমন কিছু না, ঠিক আছে। এই তো মেসেজ আমার লেখা শেষ, লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দেবেন, অ্যান্ড ফুল স্টপটা দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে মূলত সিবিটা ড্রপ করে দিই, দেই দেখ সেট হয়ে যাবে। এখান থেকে সিবি আমাকে দিতে হবে। সো এখান থেকে আমি ব্রাউজে প্রেস করবো, ব্রাউজে প্রেস করলেই কিন্তু আমার সিবিটা দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে সিবির জন্য ফাইলে নিয়ে চলে যাবে আপনাদেরকে। ফাইল থেকে আমরা সিবিটা দেখে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এই দুটোটাতে টিক মার্ক দিয়ে দেবেন। সো ফাইনালি সবকিছু চেক করে এখানে অ্যাপ্লাই নাও, আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। আমরা এটা দেখব কি লেখা লিখে দিল এখানের মধ্যে। কাজের প্রস্তাবে আবেদন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। আপনি ইমেইলের মাধ্যমে আমাদের কাছ থেকে চাকরির অফার পেতে শুরু করবেন। আপনি যদি চাকরির প্রস্তাবে আগ্রহী হন বা আরও তথ্য পেতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। অনুগ্রহ করে আপনার ইমেইলের ফোল্ডার চেক করুন। আপনি যদি 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছ থেকে কোনো মেইল না পান, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন বা একটি ইমেইল লিখুন।
আশা করি আপনারা অ্যাপ্লাইড প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তারা এখানে বলছে যে তারা ইমেইলের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে এক সপ্তাহের মধ্যে, যদি যোগাযোগ না করে সেক্ষেত্রে আপনারা ইমেইলে তাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, আর অবশ্যই আপনাদের সাথে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করবে, এটা আমি আশাবাদী। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই তারা যদি যোগাযোগ করে তাহলে মনে রাখবেন, নলস্থান নিশ্চিত। সিভি তৈরি করতে না জানলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে সব কিছু দেওয়া রয়েছে।